ওম শান্তি আজকে আট এগারো দুই হাজার বিশের অব্যক্ত আজকের মুল্লীতে হেডিং হয়েছে ঈশ্বরীয় স্নেহ জীবন পরিবর্তনের ফাউন্ডেশন আজ স্নেহের সাগর তার স্নেহী বাচ্চাদের সাথে মিলিত হতে এসেছেন বাবা আর বাচ্চাদের স্নেহ বিশ্বকে স্নেহের সত্যে বানছে যখন স্নেহের সাগর আর স্নেহসম্পন্ন সম্পন্ন নদীগুলোর মেলা হয় তখন স্নেহপূর্ণ নদীও বাবার স্নেহের সাগর হয়ে যায় সেই জন্য বিশ্বের আত্মারা স্নেহের অনুভবের দ্বারা সততেই সমীপে আগত হচ্ছে পবিত্র ভালোবাসা ঈশ্বরীয় পরিবারের ভালোবাসার দ্বারা একেবারেই এ বিষয়ে অজানা রূপ আত্মারায় হোক কিংবা দীর্ঘ সময় ধরে পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত পাথর সমূহ হয়ে যাওয়া আত্মারাই হোক না কেন এমন পাথর সমূহ ও ঈশ্বরীয় পরিবারের স্নেহের পরশে গলে জল হয়ে যায় এটাই হলো ঈশ্বরীয় পরিবারের ভালোবাসার কামাল যতই নিজেকে সরিয়ে নিতে চাক না কেন কিন্তু ঈশ্বরীয় ভালোবাসা চুম্বকের মতো সততেই তাদেরকে সমীপে নিয়ে আসে একে বলা হয় ঈশ্বরীয় স্নেহের প্রত্যক্ষ ফল যতই কেউ নিজেকে ভিন্নমত পথের মনে করে থাকুক ঈশ্বরীয় স্নেহ সহযোগী বানিয়ে নিজেদের মধ্যে এক হয়ে অগ্রসর হওয়ার সূত্রে আবদ্ধ করে দেয় এরূপ অনুভব করছে তো তোমরা তাই না স্নেহ প্রথমে সহযোগী বানায় সহযোগী বানাতে বানাতে সততেই সময় মতো সকলকে সহযোগী বানিয়ে তোলে সহযোগী হওয়ার লক্ষ্য হলো আজ সহযোগী কাল সহযোগী হয়ে উঠবে ঈশ্বরীয় স্নেহ হল পরিবর্তনের ফাউন্ডেশন বা জীবন পরিবর্তনের বীজ স্বরূপ যে আত্মাদের মধ্যে ঈশ্বরীয় স্নেহের অনুভূতির বীজ পড়ে যায় এই বীজ সহযোগী হয়ে ওঠার বৃক্ষকে স্বাভাবিকভাবেই তৈরি করতে থাকবে এবং সময় মতো তার মধ্যে সহযোগী হয়ে ওঠার ফল দেখা দেবে কেননা পরিবর্তনের বীজ ফল অবশ্যই দেখায় কেবল কোনো ফল তাড়াতাড়ি বের হয় কোনো ফল সময় মতে নির্গত হয় চারিদিকে তাকিয়ে দেখো তোমরা হলে মাস্টার স্নেহের সাগর বিশ্ব সেবাধারী বাচ্চারা তোমরা কোনো কার্য করছো সবাই তোমরা বিশ্বের ঈশ্বরীয় পরিবারের স্নেহের বীজ বপন করছো যেখানেই তোমরা যাও কোনো নাস্তিক কিংবা আস্তিক বাবাকে তারা যদি নাও জানে বা নাও মানে কিন্তু তারা এটা অবশ্যই অনুভব করে যে এমন ঈশ্বরীয় পরিবারের ভালোবাসা যা তোমরা শিববংশী ব্রহ্মকুমার কুমারীদের থেকে তারা পায় এ আর কোনো স্থান থেকে পাওয়া যায় না আর এও তারা মানে যে এই স্নেহ বা ভালোবাসা সাধারণ নয় এ হলো অলৌকিক ভালোবাসা বা ঈশ্বরীয় স্নেহ তো ইনডাইরেক্ট নাস্তিক থেকে আস্তিক হয়ে গেল না এ হলো ঈশ্বরীয় ভালোবাসা তো এটা কোথা থেকে এলো কিরণ সূর্যকে সততেই প্রমাণিত করে দেয় ঈশ্বরীয় ভালোবাসা অলৌকিক স্নেহ নিঃার্থ সততেই দাতা বাবাকেই প্রমাণিত করে ইনডাইরেক্ট ঈশ্বরীয় স্নেহের দ্বারা স্নেহের সাগর বাবার সাথে তাদের সম্বন্ধ জুড়ে যায় কিন্তু তারা তা জানে না কেননা বীজ প্রথমে গুপ্ত থাকে বিক্ষেপ স্পষ্ট দেখতে পাওয়া যায় তো ঈশ্বরীয় স্নেহের বীজ সকলকে সহযোগী তথা সহযুগি প্রত্যক্ষ রূপে সময় অনুসারে প্রত্যক্ষ করাবে এবং করাতে থাকবে তো সকলে ঈশ্বরীয় স্নেহের বীজ বপন করবার সেবা করছো সহযোগী বানানোর শুদ্ধ ভাবনা আশ শুভ ভাবনা কামনার বিশেষ দুটি পাতাও প্রত্যক্ষ করা গেছে এখন সেই কাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রত্যক্ষ ফল দেখাবে বাপ দাদা সকল বাচ্চাদের ভ্যারাইটি প্রকারের সেবাকে দেখে প্রফুল্লিত হন ভাষণকারী বাচ্চারাই হোক বা সেবাই সেবায়রত বাচ্চারা সকলের সহযোগের সেবার দ্বারা সফলতার ফল প্রাপ্ত হয় তোমরা যারা পাহারা দিচ্ছ কিংবা বাসনপত্র সামলাচ্ছ পাঁচটি আঙ্গুলের দ্বারাই যেমন যে কোনো কাজকে রূপ প্রদান করা সম্ভব হয় বড় বড় কাজও সহজেই হয়ে যেতে পারে তেমনই এক একজন ব্রাহ্মণ বাচ্চার সহযোগের দ্বারা যতখানি ভাবা হয়েছিল যে এই এইরকম এরকম হবে সেই ভাবনাকে ছাপিয়ে দিগিয়ে হাজার গুণ অধিক সহজ কার্য সম্পাদিত হয়ে গেছে কতখানি কামাল তো সকলের যারাই কাজে সহযোগী হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে হোক বা টেবিল পরিষ্কার যারা করেছে প্রত্যেকের সহযোগের রেজাল্ট হলো সফলতা এই সংগঠনের শক্তি হল মহান বাপদাদা দেখেছিলেন কেবলমাত্রা মধুবনে মাত্র মধুবনে আগত বাচ্চারাই নয় যারা সাকারে উপস্থিত ছিল তা চতুর্দিকে ব্রাহ্মণ বাচ্চাদের তা দেশের হোক কিংবা বিদেশের সকলের মনের শুভ ভাবনা আর শুভকামনার সহযোগ ছিল এই সকল আত্মাদের শুভ ভাবনা শুভকামনার কেল্লা আত্মাদেরকে পরিবর্তন করে নেয় নিমিত শক্তিরাও ছিল পাণ্ডবরাও ছিল নিমিত সেবাধারী বিশেষভাবে সকল কার্যের নিমিত্ত হতি হয়ে থাকেন কিন্তু বায়ুমণ্ডলের কেল্লা সকলের সহযোগিতার দ্বারাই প্রস্তুত হয় নিমিত হওয়া বাচ্চাদেরকে বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন কিন্তু সবচেয়ে অধিক অভিনন্দন বাপদাদা সকল বাচ্চাদেরকে জানাচ্ছেন বাবাকে বাচ্চারা অভিনন্দন কী দিয়ে জানাবে কেননা বাবা তো অব্যক্ত হয়ে গেছেন ব্যক্তিতে বাচ্চাদেরকে নিমিত বানিয়েছেন সেই জন্য বাবদাদা সর্বদা বাচ্চাদের গীত গেয়ে থাকেন তোমরা বাবার গীত গাও বাবা তোমাদের গীত গান তোমরা যা কিছু করেছ খুব ভালো করেছ ভাষণ যারা করেছ তারা খুব সুন্দর ভাষণ দিয়েছো যারা স্টেজ সাজিয়েছ তারা খুব সুন্দরভাবে সাজিয়েছ আর বিশেষ যুগযুক্ত ভোজন যারা বানিয়েছ খাবার পরিবেশন যারা করেছ সবজি যারা কেটেছ প্রথমে ফাউন্ডেশন তো সবজি কাটা সবজি না কাটা হলে ভোজন কীভাবে তৈরি হবে সকল ডিপার্টমেন্টের অলরাউন্ডার সেবার নিমিত থেকেছ আগেও বলেছি না যারা পরিষ্কার বা সাফাই করে তারা যদি তা না করে তাহলেও সেবা সম্পূর্ণতা পাবে না এক একজনের সা যদি ঈশ্বরীয় স্নেহ সম্পন্ন না হতো তবে সেবা কিভাবে সফলতা লাভ করত প্রত্যেকে যে যে কার্য সম্পাদন করেছ সেই সম্পূর্ণভাবেই করেছে সেই জন্য তাদের মধ্যেও স্নেহের বীজ পড়েছে উৎসাহ উদ্দীপনা ছিল বিভিন্নতা থাকা সত্ত্বেও স্নেহের সূত্রের কারণ একতারে কথা বলে গেলেন তারা এটা বায়ুমণ্ডলের সত্যসায়ার বিশেষত্বের কারণেই সম্ভব হয়েছে বায়ুমণ্ডল সত্রসায়া হয়ে ওঠে তো সত্রসায়ার ভিতরে হওয়ার কারণে যেমন সংস্কারে হন না কেন স্নেহের প্রভাব সমায়িত হয়েছিল সকলের অনেক অনেক দায়িত্বভার ছিল সকলেই সেবা করেছে তারা হয়তো ভিন্ন কিছু বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেন নাই তার কারণ হল বায়ুমণ্ডল মনে মনে অন্য কিছু হয়তো ভেবেছিলেন কিন্তু মুখ থেকে সেসব প্রকাশিত হলো না কারণ তোমাদের সকলের জীবনের পরিবর্তনকে প্রত্যক্ষভাবে দেখি তাদের মধ্যেও পরিবর্তনের প্রেরণা সত্যতেই আসেছিল তার প্রত্যক্ষ প্রমাণ তো তোমরা দেখলে তাই না স্বাস্থ্যের প্রমাণের থেকেও বড় প্রমাণ হলো প্রত্যক্ষ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণের সামনে আর সকাল প্রমাণ সমাহিত হয়ে যায় এ হল সেবার রেজাল্ট এখনো সেই স্নেহের সহযোগের বিশেষত্বের দ্বারাও আরো সমীপে আনতে থাকবে তবে অন্যরাও সহযোগের দ্বারা অগ্রসর হতে থাকবে তথাপি প্রত্যক্ষতার আওয়াজ জোরালো হবে না যতক্ষণ পর্যন্ত সত্তাসমূহের সহযোগিতা প্রাপ্ত হবে বিশেষভাবে সত্তাসমূহ মিলিতভাবে যখন আওয়াজ জোরালো করবে তখনই প্রত্যক্ষতার পর্দা বিশ্বের সামনে উন্মুচিত হবে বর্তমান সময়ে তোমরা সেবার যে প্ল্যান বানিয়েছো সে তো বানিয়েছো তাই না সকল উইং এর অর্থাৎ সকল সত্তার সকলে যখন সম্পর্কে আসবে সহযোগী আসবে স্নেতা আসবে তখনই তারা সম্বন্ধে এসে সহযোগী হয়ে যাবে কোনো সত্তা যদি সহযোগে না আসে তবে সকলের সহযোগিতার যে কার্য রয়ে গেছে তার সফল কিভাবে হবে এখন ফাউন্ডেশন পরিষে বিশেষ সত্তার ধর্মসত্ত্বা দ্বারা ফাউন্ডেশন সূচিত হলো স্নেহের প্রভাব দেখলে তাই না লোকে তোমাদেরকে বলতো না এই যে এত এত সংখ্যায় জড়ো হচ্ছে এদেরকে কিভাবে জেকে নিয়ে আসো তোমরা লোকের আশ্চর্য হতে যে হয়ে যেত এইভাবে তাই না কিন্তু ঈশ্বরীয় স্নেহের সূত্র একটা তো ছিল তাই না সেই জন্য মতের বিবিধতা থাকলেও সহযোগী হওয়ার ভাবনা একটি ছিল ঠিক তেমনি এখন সকল সত্তাগুলিকে সহযোগী বানাও হচ্ছ কিন্তু আরও সমীপ সহযোগী বানাতে থাকো কেননা এখন গোল্ডেন জুবলি সমাপ্ত হলো তো এখন থেকে প্রত্যক্ষতার সময় এসে গেল ডায়মন্ড জুবলি অর্থাৎ প্রত্যক্ষতার স্লোগান জোরালো করা তো এই বছর থেকে প্রত্যক্ষতার পর্দা এখন উন্মোচিত হওয়া শুরু হয়েছে একদিকে বিদেশের দ্বারা ভারতে প্রত্যক্ষতা হয়েছে অন্যদিকে নিমিত মহামণ্ডলের দ্বারা কার্যকে শ্রেষ্ঠতের সফলতা বিদেশে ইউনাইটেড নেশন নিমিত হয়েছে তারও অনেক স্বনামধন্য ভারতও নাম করা সব ধর্মসিত্ব রয়েছে তো ধর্মসত্ত্বাধারী ধর্ম আত্মাদের দ্বারা প্রত্যক্ষতা হওয়া এটাই হলো প্রত্যক্ষতার পর্দা উন্মুষিত হওয়ার সূচনা হঠাৎ পর্দা খোলা শুরু হয়েছে বিদেশের বাচ্চারা যে কার্যের জন্য নিমিত হয়েছে সেটাও বিশেষ কার্য ছিল প্রত্যক্ষতার বিশেষ কার্যে এই কার্যের কারণে তারা নিমিত হয়ে গেছে অতএব বাপদাদা বিদেশের বাচ্চাদেরকে এই অন্তিম প্রত্যক্ষতার হিরো পার্টে নিমিত হওয়ার সেবার বিশেষ অভিনন্দন জানাচ্ছেন ভারতে আলুরন্ত ফেলে দিতে পেরেছে পেয়েছে তাই না সকলের কানে আওয়াজ পৌঁছে গেছে এখন বিদেশে জোরালো আওয়াজ ভারতের কুম্ভকর্ণদের জাগানোর নিমিত্ত হয়ে গেছে কিন্তু কেবল আওয়াজ গেছে এখন আরও জাগাতে হবে উঠাতে হবে এখন কেবল কান পর্যন্ত আওয়াজ পৌঁছেছে ঘুমন্ত মানুষের কানে আওয়াজ গেলে সে কেবল একটু নড়ে চড়ে উঠে সুরগল তো ফেলতে হবে তাই না তো ওই হ্যাঁ টুকু রয়েছে হ্যাঁ সুরগুলের মধ্যে একটু জেগেছে ভাবছে কিছু একটা হচ্ছে হ্যাঁ জাগলে তবেই জোরদার আওয়াজ শুরু করবে তবু পূর্বের তুলনায় এখন আওয়াজ একটু জোরালো হয়েছে রকম কামাল তখনই হব যখন সকল সত্তাধারীরা একত্রে স্টেজে গিয়ে স্নেহের মিলন করবে সকল সত্তার আত্মাদের দ্বারা ঈশ্বরীয় কার্যের প্রত্যক্ষতার যাতে শোষণা হলে তখন প্রত্যক্ষতার পর্দা সম্পূর্ণ খুলবে সেই জন্য এখন যে প্রোগ্রাম বানাচ্ছ তাতে লক্ষ্য রেখেছ যে সকল সত্তার স্নেহ মিলন যাতে হয় সকল উইংয়ের স্নেহ মিলন তো হতে পারে যেমন সাধারণ সাধুদের আমন্ত্রণ জানানো কোনো বড়ো ব্যাপার নয় কিন্তু এই মহামণ্ডলেশ্বরদেরকে তোমরা নিমন্ত্রণ দিয়েছ শঙ্করাচার্য যদি উপস্থিত থাকতেন তবে এই সংগঠনের শোভা আরও বৃদ্ধি পেত কিন্তু তার সেই ভাগ্য এখন জাগবে ভিতরে ভিতরে তো তবুও তিনি সহযোগী আসেনি পরিশ্রম বাচ্চারা ভালোই করছে কিন্তু সাধারণ মানুষের মতামতের কথাও মাথায় রাখতে হয় সেই দিনও আসবে যখন সকল সত্তাধারীরা মিলে বলবে শ্রেষ্ঠ সত্তা ঈশ্বরীয় সত্তা আধ্যাত্মিক সত্তা হলো একমাত্র পরমাত্মা সত্তায় হুম তার জন্য দীর্ঘকালীন প্লেন নিচে তোমরা তাই না এতটা সময় এই জন্য পেয়েছ যাতে সকলকে স্নেহে সূত্রে বেঁধে সমীপে আনতে পারো এই স্নেহ চুম্বক হয়ে যাবে যাতে সবাই একসাথে সংগঠনের রূপে বাবার স্টেজে পৌঁছাতে পারে এরও প্ল্যান বানিয়েছ তাই না আচ্ছা সেবাধারীদের সেবার প্রত্যক্ষ ফলও প্রাপ্ত হয়েছে এখন নতুন বাচ্চাদের নম্বর তাই না তোমরা বাপদাদার সাথে মিলিত হতে হতে এখন বান প্রস্তাবস্থায় পৌঁছে গেছ এখন তোমাদের ছোট ছোট ভাই বোনদের টান দিচ্ছ তোমরা ইচ্ছা তো সকলের বৃদ্ধি পেতেই থাকবে তখন কী করবে অন্যদেরকে সুযোগ দেওয়াও নিজের তৃপ্তির অনুভব করা কেননা তো নিজেরা অনুভবী প্রাপ্তিস্বরূপ তো প্রাপ্তিস্বরূপ আত্মারা সর্বদা অন্যদের প্রতি শুভ ভাবনা রাখে অন্যদেরকে এগিয়ে নিয়ে যাওয়ায় সহায়তা করে নাকি মনে করো আমরা তো আগে পেয়ে নিই হ্যাঁ এত নিঃস্বার্থ হতে হবে সুবুদ্ধি সম্পন্ন তোমরা আদি মধ্যন্তকে তোমরা বুঝো সময়কে বুঝো প্রকৃতির প্রভাবকেও তোমরা বুঝো ড্রামার পাঠকে তোমরা বুঝো ও সর্বদাই বাচ্চাদের সাথে মিলিত হতে চান যখন বাচ্চারা মিলিত হতে চায় তার আগে বাচ্চা বাপদাদা চান তখন বাচ্চারাও চায় কিন্তু বাবারও সময়কে এবং প্রকৃতিকেও দেখতে হয় বাবা যখন এই দুনিয়াতে আসেন তখন দুনিয়ার সব বিষয়গুলিকে দেখতে হয় যখন এসবের থেকে দূরে অব্যক্ত লোকে থাকেন তখন সেখানে তো জলের সময় থাকবার স্থানের অন্য কোনো সমস্যায় সেখানে নেই গুজরাট পাশেইয়া চলেছে তাই এর ফল তো কিছুটা ওরা নিতে পারে যথা আজ্ঞার পাঠ পাক্কা তাদের আর যেখানেই থাকার স্থান মিলে যায় তারা সেখানেই থেকে যায় সকল পরিস্থিতিতে খুশিতে থাকার বিশেষত্ব রয়েছে তাদের গুজরাটেও ভালোবাস সেবা হচ্ছে সেবার উৎসাহ উদ্দীপনা নিজেকে নির্বিঘ্ন বানায় অন্যদেরও কল্যাণ করতে থাকে সেবা ভাবের সফলতা রয়েছে সেবা ভাব এ যদি অহম ভাব এসে গেল তবে সেটাকে সেবাভাব বলা যাবে না সেবা ভাব সফলতা প্রদান করে অহম ভাব যদি মিক্সড হয়ে যায় তবে পরিশ্রমও বেশি করতে হয় সময়ও বেশি যায় তারপর নিজেরও সন্তুষ্টতা আসে না সেবা ভাব যেসব বাচ্চাদের আছে তারা নিজেরাও এগিয়ে যায় আর অন্যদেরকেও এগিয়ে নিয়ে যায় সর্বদাই উর্তি অনুভব করে সাহসও ভালো রাখে তারা যেখানে সাহস আসে সেখানে বাপদাদার সহায় সকল কাজে সব সময় রয়েছে মহারথী হলেই মহাদানি যেসব মারুতি সেবার উদ্দেশ্যে এসেছে তারা মহাদানি বরদানি তাই তো অন্যদেরকে সুযোগ দেওয়া এটা হলো মহাদান বরদান এই সময়ে যে রোগ সে অনুযায়ী ভূমিকা পালন করার বিষয় সকল হারানিধি বাচ্চায় সবসময় সহযোগী থেকে সে এবং থাকবে ইচ্ছা তো থাকবেই কেননা এ হলো শুভ ইচ্ছা কিন্তু তাকে আড়াল করে নিতে জানে সেই জন্যেই সকলে সদা সন্তুষ্ট দাদাও চান যে এক একজন বাচ্চার সাথে মিলিত হতে আর তাতে যেন সময়ের কোনো সীমা না থাকে কিন্তু দুনিয়া তোমাদের দুনিয়াতে এ সকল সীমাগুলিকেও দেখতে হয় নইলে এক একজন বিশেষ রত্নের মহিমা বাপদাদা যদি গাইতে থাকেন তবে তো কত বড় হয়ে যাবে এক একজন বাচ্চার বিশেষত্ব তো এক একটি গানেই তৈরি করে ফেরা যাবে কিন্তু সেজন্য তো বলছি বতনে শো যেখানে কোনো কিছুরে কোনো সীমা নেই আচ্ছা সদা ঐশ্বর্য স্নেহে থাকা সর্বদা প্রতিটি সকলের সহযোগী হয়ে যাওয়া সদা প্রত্যক্ষতার পর্দাকে উন্মোচিত করে বাবাকে বিশ্বের সামনে প্রত্যক্ষকারী সদা সকল আপনাদেরকে প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ হয়ে আকর্ষণকারী সদা বাবা এবং সকলের সকল কার্যে সহযোগী হয়ে একটি নামকে প্রসিদ্ধকারী এমন বিশ্বের ইস্ট বাচ্চাদেরকে বিশ্বের বিশেষ বাচ্চাদেরকে বাবদাতার অতি স্নেহসম্পন্ন স্মরণের স্নেহ সুমন তার সাথে সাথে সকল দেশ বিদেশের বাবার সামনে পৌঁছে যাওয়া বাচ্চাদেরকে সেবার জন্য অভিনন্দনের সাথে সাথে বিশেষ স্মরণের স্নেহ গ্রহণ করো আজকে মূল্যটি বরদান হয়েছে কি নলেজ ফুলের বিশেষত্বর দ্বারা সংস্কারগুলির সংঘাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কমল পুষ্য সম সতরন্ত আর সাক্ষী ভব সংস্কার তো অন্তিম সময় পর্যন্ত কারো দাসী তো কারো রাজা হয়ে থাকবে সংস্কার বদলানোর জন্য অপেক্ষা করবে না বরং আমার উপরে কারো কোনো প্রভাব যেন না পড়ে কেননা এক তো প্রত্যেকের সংস্কার আলাদা দ্বিতীয়ত মায়ার রূপ নিয়েও আসে সেজন্য যে কোনো বিষয়ের সমাধান মর্যাদার গন্ডির মধ্যে থেকে করো ভিন্ন ভিন্ন সংস্কার থাকলেও যাতে সংঘাত না বাঁধে তার জন্য নালে ফুল হয়ে কমল পুষ্প সম স্বতন্ত্র এবং সাক্ষী হয়ে থাকো আজকের মুরলীতে স্লোগান হয়েছে জোর জবরদস্তি কিংবা পরিশ্রমের পরিবর্তে মনোরঞ্জনের সাথে পুরসার্থ করো হোম শান্তি